এদিকে রাজধানীর কলাবাগানে চিকিৎসক সাবিরা রহমান হত্যার 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো কোনো মামলা হয়নি। স্বজনরা বলছেন, মৃতদেহের দাফনের পর পরিবার সিদ্ধান্ত নেবে মামলার। আইনশৃঙ্খলা বাহিনীর উপরই নির্ভর করতে চান তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মঙ্গলবার সকালেই পৌঁছায় নিহত চিকিৎসক সাবিরা রহমানের ময়নাতদন্তের কাগজ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তাদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো স্বজন আসেননি মর্গে। দুপুরে চিকিৎসক আসেন ময়নাতদন্ত করতে। এর বেশ খানিকটা সময় পর মর্গে আসেন নিহত চিকিৎসকের এক মামাতো ভাই। তিনি জানান, সাবিরার দাফনের ব্যবস্থা নিতেই এসেছেন তিনি। ময়নাতদন্ত হওয়ার পরে আমরা যে গোসল টোসল করাবো, করা জানাজা দিয়ে আমরা দাফনটা করব। তারপর তো পুলিশ তদন্ত করতেছে, আর অন্যান্য যারা আছে তারা তদন্ত করতেছে, তারা আমাদেরকে জানাবে, তারপর করণীয়টা কি আমরা পরিবারে বসে সব সিদ্ধান্ত নিব। এই ঘটনার বিচার দাবি করেন নিহত সাবিরার মামাতো ভাই। একটা লোককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পরে পুরায় দেওয়া, মানে তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মানে আমরা চাই দোষী ব্যক্তি শনাক্ত হোক এবং তার কঠোর বিচার হোক, যেন বিচারটা আমরা ঘটতেছে এবং আমরা সব সময় একই কথা বলি যে আমরা চাই এমন বিচার হোক যেন আর কোনো ঘটনা না ঘটে। এদিকে চিকিৎসক সাবিরা রহমান হত্যার ঘটনায় গতকাল জিজ্ঞাসাবাদের জন্য ভবনের দারোয়ান, সাবিরার ফ্ল্যাটে সাবলেট হিসেবে থাকা এক তরুণী, তার এক বন্ধু এবং বাসার গৃহকর্মীকে নিয়ে গেছে পুলিশ। তাদের সঙ্গে কথা বলে আশেপাশের আরও 6-7 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার সকালে ঢাকার কলাবাগানে বাসা থেকে চিকিৎসক সাবিরা রহমানের মৃতদেহ উদ্ধার করা হয়। তার দেহে ধারালো অস্ত্রের 4টি আঘাত রয়েছে। হত্যার পর তার বিছানায়ও আগুন ধরিয়ে দেয়া হয়। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।